বাজে পারফরমেন্সের কারণেই একাদশ থেকে বাদ পড়েছেন। তবু অস্ট্রেলিয়াতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন মুস্তাফিজুর রহমান, যেন একদমই নির্ভার। কারণটা অনেক স্পষ্ট, বিশ্বকাপ দিয়ে আবার প্লেয়িং ইলেভেনে ফিরতে পারেন দ্য ফিস। অর্থাৎ শুরুর ম্যাচগুলোতে বাহাতি এই পেসারের উপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পরের অঙ্ক নির্ভর করবে তার পারফরমেন্সে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম চিন্তার জায়গা বাড়াচ্ছে। শেষ 10 অ্যাওয়ে টি টোয়েন্টিতে এই পেসারের ইকোনমি প্রায় 10, এক একটা উইকেট পেতে খরচ করেছেন প্রায় 50 রান। এমন পারফরমেন্স যেমন তার নিজের জন্য চিন্তার, তেমনি চিন্তার বাংলাদেশ ক্রিকেটের জন্যও। মুস্তাফিজ যেখানে আছেন আসা যাওয়ার মধ্যে, সেখানে তাসকিন এখন দলের অটো চয়েস। সময়ের সাথে নিজেকে ভেঙে গড়েছেন অলরাউন্ডারকে দেওয়া সাক্ষাৎকারে কদিন আগে ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল বলেছিলেন, তাসকিন বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা পেসার। শেষ 10 অ্যাওয়ে টি টোয়েন্টির হিসেব বলছে তার ইকোনমি 8-এর সামান্য বেশি, গড় 40-এর কম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে বিশ্বকাপের শুরু থেকে এই পেসার একাদশে থাকছেন, এতটুকু প্রায় নিশ্চিত। হাসান মাহমুদ তাসকিনের মতোই অটো চয়েস। আপাত দৃষ্টিতে অবাক করার মতো ব্যাপার হলো সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় মোটেও অবাক হওয়ার হয়তো কিছুই নাই। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তাদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিতে বোলিং করা পেসার হাসান। চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ। হয়তো বলাই যায় বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করতে পারলে ঘুরে যেতে পারে ক্যারিয়ারের চাকা। প্রতিদিন বিকাশে 3500 টাকা অ্যাড মানি করলেই 100 টাকা ফুড প্যান্ডা ভাউচার। বিশ্বকাপের ফুর্তিতে ফুড প্যান্ডা ভাউচার অ্যাড মানিতে। হোবার্টের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল, যেখানে বৃষ্টি বড় বাধা। কারণ ওয়েদার আপডেট হচ্ছে আগামী 4 দিন বাংলাদেশের ম্যাচ ভেন্যু হোবার্টে টানা বৃষ্টি হতে পারে। যদি শেষমেশ ম্যাচ মাঠে গড়ায় তবে তিন পেসার তাসকিন, হাসান এবং মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তার পারফরমেন্স গড়পড়তা হলেও টিম ম্যানেজমেন্টের তার উপর আস্থার কমতি নাই। তবে টুর্নামেন্টের শুরুতে একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ। স্কোয়াডের আরেক পেসার ইবাদত হোসেনকে আপাতত দলে অপশন হিসেবেই থাকতে হতে পারে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ, পেসারদের রাজ করার বড় সুযোগ। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় টাইগারদের পেস ইউনিট বেশ আশা দেখাচ্ছে, হয়তো যার নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। হরিশ প্রত্যয়, অলরাউন্ডার।